বলিউডের বহুল চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিপাড়ায় অনেকদিন থেকেই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন উঠছে। এবার মেয়ের বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়ার মা সোনি রাজদান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনিও জানেন না আলিয়া রণবীর কবে বিয়ে করবেন। তিনিও বিষয়টা জানতে চান, কিছু তথ্যের জন্য তিনিও অপেক্ষা করছেন। ভবিষ্যতে কোনো একদিন তারা নিশ্চয়ই বিয়ে করবে জানিয়ে বলেন, কিন্তু কবে সেটা জানেন না। সাংবাদিকদের আলিয়ার এজেন্টের সঙ্গে যোগাযোগেরও পরামর্শ দেন আলিয়ার মা, কারণ এজেন্ট হয়তো বিষয়টি বলতে পারবে বলে জানান। সম্প্রতি গুঞ্জন ওঠে আগামী ডিসেম্বরে বিয়ে করবেন রণবীর আলিয়া। ভারতের যোধপুরে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে আয়োজন শুরু হয়েছে। এদিকে কাপুর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ঋষি কাপুরের মৃত্যুর এক বছর না হলে রণবীর বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কয়েক মাস আগেই ঋষির প্রয়াণের এক বছর পূর্ণ হয়েছে, তাই এখন আর বিয়েতে বাধা দেখছেন না রণবীর। ২০১৭ সাল থেকে রণবীর আলিয়ার প্রেমের সম্পর্ক শুরু। এরপর প্রায় একসঙ্গে দেখা যায় তাদের। কিছুদিন আগে একসঙ্গে মালদ্বীপ ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। তবে বিয়ে নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি রণবীর আলিয়া জুটি। প্রান্তি সরোয়ার, সময় সংবাদ।